করোনা আক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অবস্থা বর্তমানে স্থিতিশীল। আগের তুলনায় কিছুটা ভালো রয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার রাতেও কিছুটা জ্বর এসেছিল মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের সদস্যরা শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীকে দেখে আসার পর জিবি হাসপাতালের কাউন্সিল ভবনে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মেডিকেল টিমের সদস্য ডাক্তার অতনু ঘোষ। তিনি আরও জানান, মেডিকেল টিমের সদস্যরা সকলে আলোচনাক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের সদস্যরা এদিন করোনা আক্রান্ত উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মনকেও দেখে এসেছেন। উপমুখ্যমন্ত্রীও ভালো রয়েছেন, ওনার কোনো উপসর্গ নেই, জ্বর কিংবা সর্দি কাশিও নেই। উপমুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান ও রক্ত পরীক্ষার বিষয়ে বলা হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ডাক্তার অতনু ঘোষের সাথে উপস্থিত ছিলেন মেডিকেল টিমের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার শ্যামল রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর ওনার চিকিৎসার জন্য প্রফেসর ডাক্তার শ্যামল রায়ের নেতৃত্বে এই মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল টিমে রয়েছেন প্রফেসর ডাক্তার তপন মজুমদার, প্রফেসর ডাক্তার অসীম দে, প্রফেসর ডাক্তার অঞ্জন দাস ও ডাক্তার অতনু ঘোষ প্রমুখরা। সিএম স্যারের বাড়িতে সিএম স্যারকে দেখে এসেছি, ওনার অবস্থা এখন স্থিতিশীল আছে। আগের থেকে সিমটমগুলো কিছু কমেছে, কিন্তু একটু কাল রাতে একটু জ্বর এসেছিল। যাই হোক, তাহলে আগের থেকে কন্ডিশান স্টেবল আছে। আমরা যেই ওষুধগুলো নিয়েছি ওইগুলো উনি খাচ্ছেন, আর তারপর আমরা চিন্তা করবো সবাই মিলে বসে যে ওনার পরবর্তী পদক্ষেপ কী হবে। মানে পরবর্তী পদক্ষেপ কী বলতে ব্লাড টেস্টগুলো বা সিটি স্ক্যান ওইগুলো কখন ঠিক করবো, আর ট্রিটমেন্ট যেগুলো আছে সেটা ঠিকই আছে, সেটা চলছে। আর এখন অবস্থা স্থিতিশীল আছে। ব্লাড প্রেশার যদি বলুন, পালস যদি বলুন, বা ওনার যদি শ্বাসের রেট, রেসপিরেটরি রেট, যে প্যারামিটারগুলো দেখে, বা অক্সিজেনের প্যারামিটার, অক্সিজেনের মাত্রা রুম এয়ারে একদম ভালো মেনটেন করছেন, 98-99%। তো সেই প্যারামিটারগুলো দেখে, যেই প্যারামিটারগুলো দেখে রোগীকে বলা হয় যে উনি স্টেবল কি আনস্টেবল, উনি স্থিতিশীল আছেন। আর তারপর সিএম স্যারকে দেখে আমরা আমাদের ডেপুটি সিএম স্যার যিশুদেব মহাশয়কে দেখে এসেছি সামন্দার নেতৃত্বে। উনি অ্যাসিমটোমেটিক আছেন, ওনার কোনো সিমটমস নেই, এমনি পজিটিভ আছেন। তো ওনার জন্য আমরা সিটি স্ক্যান আর রক্তের টেস্টগুলো দিয়ে এসেছি। ওনারও ট্রিটমেন্টগুলো আমরা কী হবে ওইটা আমরা সবাই মিলে ডিসকাস করে সমন্ধার নেতৃত্বে ওটা করে এসেছি। উনি এখন স্টেবল আছেন, জ্বর টর কিছু নেই, মানে ওনার উপসর্গ কিছু নেই, কিন্তু এমনিতে পজিটিভ আছে। মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী দুজনকে কী কী ওষুধ দেওয়া হচ্ছে যদি একটু? ওষুধ বলতে তো যা কনভেনশন, এটা তো ডেফিনেটিভ ওষুধ কিছু নেই। সব ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত স্টাডি আছে সেই স্টাডি অনুযায়ী যেরকম দেওয়া হয় অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড জাতীয় গ্রুপ বা এইগুলো হেপারিন, লোমোনোসিন হেপারিন, ওইগুলো যা যা ইন্ডিকেশান, যেখানে যেখানে ইন্ডিকেশান আছে ব্লাড প্যারামিটারগুলো যেরকম পেয়েছি সেগুলো দেখে ওইরকমভাবে দেওয়া হয়েছে। তো ওদের কারোই অক্সিজেন কিন্তু লাগছে না, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওদের অক্সিজেন সিচুয়েশান কমে যায়, যেহেতু রুমে এয়ারে অক্সিজেন সিচুয়েশান ভালো আছে, সেই জন্য ওনার অক্সিজেনেশনের দরকার পড়ছে না, ওনার ভালো আছে, স্থিতিশীল আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।